হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, এই যে দেখো বিছানা গুছিয়েছি। তো এখন যাচ্ছি হলো জল খাবো, আর ঘুম থেকে ওঠার পরই ত্রিশু মানে রেডি হয়ে গেছে স্কুলের জন্য, তো ওকে স্কুলে পাঠানো হলো। আর এখন আমি যাচ্ছি কিচেনে। আর আজকে কদিন ধরে ঠান্ডাটা পড়ছে, মানে এর আগে তো ঠান্ডা এসছে ঠিকই, কিন্তু সেরকম ঠান্ডার কিছুই ছিল না। তো বন্ধুরা, কিচেনে এসে সবার প্রথমে যেটা করব সেটা হলো, এই যে দেখো এখানে জল নিয়ে নিয়েছি। কারণ হলো তোমরা তো জানোই যে সকালবেলা একটু লেবু জল খাই আমি, আর লেবু জল খাবো, তার জন্য এখানে জল নিয়েছি, গরম করব, গরম জল। তাছাড়া আজকে দুদিন হলো থাইরয়েডের ওষুধটা খেতে ভুলে গেছি, ঠিক আছে, তোকে তো বলাই যাবে না, প্রচণ্ড বকাবকি করবে। তো এই যে জল বসিয়ে দিচ্ছি, আর জল হয়ে যাক এদিকে, আর আমি এদিকে লেবুটা রেডি করে নিই। এর থেকে অর্ধেক কালকে খাওয়া হয়েছে আর বাকি অর্ধেক রয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, এদিকে আমি আলু সেদ্ধ বসিয়েছি, কারণ ডাটা আলু রান্না করব, তো তার জন্য এখানে আলু সেদ্ধ বসিয়েছি। লেবু কাটা হয়ে গেছে। আর এই জাস্ট ঠান্ডাটা পড়লো, এর আগে কখনো মানে ঠান্ডাটা সেরকম ভাবে লাগেনি, কিন্তু আজকে দুদিন একটু ভালোই ঠান্ডা পড়ছে। তো আমার এদিকে লেবু রেডি। তো এখানে হলো আমার লেবু জলটা রেডি হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু তারপর রান্না বান্না, তারপরে হলো আমি বেরোবো, তো যার কারণে খুব একটা ব্যস্ত হয়ে পড়েছি। আর আমি তোমাদেরকে আর ক্যামেরা অন করে কথা বলা হয়নি সকালবেলা, তো জাস্ট এইমাত্র আসলাম ডিউটি সেরে। আর সকালবেলা তো রান্নাবান্না আমার হয়েই গেছে, জানো তোমরা, এই যে কিচেনের দরজা খুলছি এখন, তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন আমার কাজ হলো এই যে দেখো, এই এখানে বাসন আছে, এই যে বাসন, বাসন মাজতে যাব। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে কী রান্না হয়েছে, আজকে হলো বেগুন, বেগুন আর হলো বরবটি আলু দিয়ে মাছ ঝোল, আর তাছাড়া হয়েছে হলো ডাটা আলু, নিরামিষ রান্না হয়েছে। তো এই আজকে রান্না, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে দুটো রান্না করেই চলে গেলাম, আর জাস্ট এইমাত্র ডিউটি থেকে আসলাম, এখন হলো বাসনগুলো মাজবো, তারপর যাবো হলো স্নান করতে। আর বন্ধুরা, অনেকটা রাস্তা জার্নি করে আসার পর, মানে আসার পর শরীরটা না এতটা টায়ার্ড লাগে কি বলবো তোমাদেরকে, তো জাস্ট এসেই আবার ক্যামেরা শুরু, ক্যামেরাটা অন করেছি কারণ ভিডিওটা শুরু করতে হবে তার জন্য। তো এখন যাব স্নানে, তার আগে আমাকে একটু বসতে হবে, একটু রেস্ট নিতে হবে। তাছাড়া সকালবেলা আজকে মানে চাও খাওয়া হয়নি, চাটা খাওয়া হচ্ছে না এখন ঠিকঠাকভাবে, তো এখন ভাবছি হয়তো একটু চা আছে সেটা একটু খাবো, কারণ সকালবেলা আমি লেবু জল খেয়েছি দেখেছো তোমরা,
তো আগে কিন্তু লেবু জল খেয়ে আধ ঘন্টার মধ্যে আমি চাটাও খেয়ে ফেলতাম, কিন্তু এই কয়েকটা দিনে আবার সেটাকে একটু লেবু জল খাওয়ার পর চাটা আর খাই না, তারপরেও কিন্তু ভুঁড়িটা আর কমছে না বন্ধুরা, যেটার জন্য আমার এই ডায়েটিং সেটা কিন্তু কমছে না। তো চলো একটু চাটা খেয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপর কাজে হাত দেবো, ঠিক আছে? দেখো স্নান হয়ে গেছে, মানে যাই টুকিটাকি একটু কাজ ছিল তো সেগুলি সেরে স্নান করে চলে এসেছি, আর এখন 1:30 বাজছে। তো ও যাওয়ার সময় বালিশগুলো, এই যে দেখো বালিশগুলো দিয়ে গেল রোদ্রে, আর আমি জাস্ট এই মাত্র বালিশগুলো নিয়ে আসলাম। তো ত্রিশু ঘুমাবে খাওয়ার পর, মানে দুপুরবেলা লাঞ্চটা করার পর ত্রিশু হলো ঘুমাবে, তার জন্য গরম গরম বালিশ। তাছাড়া ওর বাবা আবার রোদ্রে দিয়ে গেল হলো গরম করতে কম্বল, তো কম্বলগুলো এখনও আনা হয়নি, আমি যাচ্ছি কম্বলগুলো নিয়ে আসি, কারণ ছায়া পড়ে গেছে ওগুলোতে, তো ওগুলো নিয়ে আসি, তারপর ত্রিশুর আমি দুপুরবেলা লাঞ্চ করব। আর ত্রিশুর অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে, তো ওর দিদি ওকে স্নানটা করিয়ে দিয়েছে। আর এই যে দেখো সকালবেলা এখানেই সোয়েটার খুলে রেখে ডিউটিতে চলে গেলাম, কারণ সকালে কোথায় কী করি আমার নিজেও জানি না, মানে নিজের মাথায় থাকে না। তো চলো আমি এখন বাইরে থেকে কম্বলগুলো নিয়ে আসছি। আর এই যে দেখো দেখো কি পর্যন্ত যে দুষ্টুমি করছে, শুধু ওই যাবে কতটা ও দুষ্টুমি করে যাচ্ছে, এই আসার পর থেকে শুধু দুষ্টুমি করে যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা কম্বল নিয়ে চলে এসেছি, আর এখন কি বলতো হালকা যে কম্বলগুলো হয় সেগুলিই বের করেছি, কারণ এখনো সেই রকম মানে সেই লেভেলের ঠান্ডাটা এখনো পড়েনি, তো যার জন্য এখন একদম পাতলা হালকা যে কম্বলগুলো তো সেগুলো বের করেছি। এখনো বের করা হয়নি, ভারীগুলো বের করতে হবে, যখন একদম কড়া ঠান্ডাটা পড়বে তখন ভারীগুলো বের করব। তো এখন ত্রিশু খেয়ে দিয়ে একটু এই যে গরম গরম কম্বল গায়ে দিয়ে ঘুমাবে। আর দেখো ক্যামেরা পাচ্ছে না, ঠিক আছে? এই যে তো ক্যামেরা পাচ্ছে না, এই যে কি যে দুষ্টুমি করছে, সেই আমি যখন থেকে স্কুল থেকে এসছি তখন থেকে কিন্তু ও দুষ্টুমি করেই যাচ্ছে। আর দেখো এখন আর আজকাল না প্রচন্ড পরিমাণে দুষ্ট হয়ে গেছে, প্রচন্ড স্কুল থেকেও কমপ্লেন আসা শুরু করে দিয়েছে বন্ধুরা, স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের সাথে মারামারি করছে, তারপরে আরো কি করছিস ওদের খাতায় আঁকা আঁকি করছে, ঠিক আছে? নিজের খাতা পেন্সিল ছেড়ে ওদেরটাতে গিয়ে লেখালেখি করছে, আর স্কুল থেকে কমপ্লেন আসা শুরু হয়েছে। তো চলো তাহলে বন্ধুরা এখন আমরা লাঞ্চ করে আসি, ঠিক আছে? দেখো বন্ধুরা ত্রিশু জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠল, আর ডেকে ডেকে ওঠাতে হয়েছে, এই যে চোখে এখনো ঘুম। তো চলো একটু ওকে একটু ওর মুডটা একটু ফ্রেশ করে দিই, তার জন্য দেখো কোলে তুলে আমি নিয়ে এসেছি বাইরে, আর বাইরের দৃশ্যটা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা কিছু সবজি বাগান করব বলে ওখানে জায়গাটাও পরিষ্কার করেছিল, একটা ব্লগে দেখিয়েছি। তো দেখো ওখানে ছোট ছোট গাছ উঠেছে, এই যে দেখো দেখা যাচ্ছে কিনা জানি না দূর থেকে, ছোট ছোট গাছ উঠেছে,
আর আজকে জল দিতে পারেনি। আজকে আমি ডিউটি সেরে আসতে আসতে জলটাই চলে গেল। তো এখানে পালং, তারপরে হলো লাল শাক, তারপরে বরবটি, এগুলি লাগানো হয়েছে। তো বিকেলবেলা দৃশ্যটা একটু দেখালাম তোমাদেরকে, আর তাছাড়া ত্রিশুরু একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে। আর আমার পায়রাগুলো দেখো, এই যে পায়রাগুলো, তো ঘুম থেকে উঠেছে এখন ওর, তো ঘুম থেকে উঠেছে বন্ধুরা, এখন ওর মুডটা ফ্রেশ করতে আমার কিছুক্ষণ সময় লাগবে। তাছাড়া চলো দরজা জানালাগুলো আগে বন্ধ করে দিই, কারণ মশা ঢুকবে। তো বিকেলের টাইম হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ পরে সন্ধে প্রদীপ দেবো। তো বন্ধুরা এই যে দেখো, ওর সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেল, আর সন্ধে প্রদীপ দিয়ে নিয়েছি। এবার হলো যাবো রান্নাঘরে, কারণ আজকে একটু বেলা বেলায় মানে রান্নাটা করে নেবো ভাবছি, মানে একটু তাড়াতাড়ি করে নেব। কারণ হলো ত্রিশুকে সন্ধেবেলা পড়াশোনা করানো নিয়ে দুজনের মধ্যেই প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। তো যার জন্য আমি ভাবছি এখন সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি সন্ধে প্রদীপ দেওয়ার আগেই, ঠিক আছে? তো এদিকে হয়তো আমার ভাত ফুটে গেছে, মানে রাত্রিবেলার জন্য আমি এখন থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো চলো। আর বন্ধুরা কিচেনে এসে এদিকে দেখো, এখানে হলো আমার ভাত হয়ে গেছে, আর এই যে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, কারণ হলো রাত্রিবেলা ডিম পেঁয়াজি করব। তো ভাত ডিম সিদ্ধ হওয়ার পর ও ফোন করে বলল যে এখন তরকারি আর রুটি করতে, তো কেমন লাগে আবার বলো। আর এদিকে ভাত তো হয়ে গেছে, তো কি করব এখন, যেহেতু বলেছে এখানে দেখো আমি হলো কাবলি চানা মানে সেদ্ধ করে নিয়েছি চানা, আর এখানে পেঁপে আর আলু দিয়েছি। তো গ্যাস অন করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আবার আমাকে এদিকে তরকারিটাও করতে হবে, আবার রুটি করতে হবে, তরকারি করতে হবে। তো রুটি তরকারির জন্য তো দেখলেই চানা সেদ্ধ হয়ে গেছে, এখানেও সেদ্ধ দিয়ে দিয়েছি। তাহলে চলো, রাত্রিবেলা রান্না স্টার্ট হয়ে গেলো, ফটাফট করে নিই। চেষ্টা করছি ও আসার আগেই যাতে করে ফেলতে পারি, কিন্তু মনে হচ্ছে পারবো না, ঠিক আছে? তো চলো করে নিই। তো বন্ধুরা এই যে দেখো, এখানে রুটি করে নিয়েছি, আর এই যে তরকারি হয়ে গেছে, এদিকে হলো দুজাল হচ্ছে, আর রুটি তরকারি হয়ে গেছে, আর এই যে দেখো এসে খাওয়াও শুরু করে দিয়েছে ওরা। তো রুটি তরকারি খাওয়া চলছে এখন, আর আমি হলো এখন রাত্রিবেলা আজকে ডিনারের জন্য তোমরা দেখলেই যে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এই যে এখানে দেখো ডিম সেদ্ধ করে রেখেছি, এই যে এখানে এখন ডিম পেঁয়াজিটা করে নিচ্ছি, আর মোবাইলে চার্জ নেই, মোবাইল থেকে একটু চার্জে বসিয়ে আসি, তারপর হলো ত্রিশুকে পড়াতে যাব। তো চলো কিচেনের কাজ একেবারে শেষ করে তারপর হলো কিচেন থেকে বেরোবো, মানে আবার ডিনারের টাইমে গিয়ে ডিনার করব, ঠিক আছে? তো আমি এখন চলে এসেছি, মোবাইলটাকে একটু চার্জে বসাবো।